গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল সকাল গ্রামের কিছু সংখ্যক লোক এখানে দেখেন জমা হয়ে গেছে, তার একটা নিশ্চয় উদ্দেশ্য আছে, বুঝতে পারছেন। দেখে এই যে এটা হচ্ছে একটা বটবৃক্ষ, এখানে শিবলিঙ্গ আছে, আজ এই শিবলিঙ্গেরই পূজা হবে, তার জন্য এখানে প্রস্তুতি চলছে। গ্রামের মেয়ে ছেলেরা সবাই আসতেছে এখানে শিবের মাথায় জড়ো। খুব সুন্দর একটা পরিবেশ এবং রাস্তা এই গরমের দিনে এসে এই গাছের তলায় বসে অনেক শীতল হাওয়া পাওয়া যায়। সুন্দর জায়গা এই জায়গাটা, একটা এখন মন্দিরে পরিণত হতে যাচ্ছে। সামনে এখানে দুর্গাপূজা প্রথমবার 2023 সালে এখানে শুরু হয়েছিল দুর্গাপূজা, এবার হবে। বাসটাস কাটা হয়ে গেছে, দিনটা একদম পরিষ্কার সুন্দর, মিঠে মিঠে হাওয়া চলতেছে। এ আমাদের এটা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমরা একদম কাছে আছি। এখন দেখুন এই যে কৃষক ধান চাষের কাজ শুরু হয়ে গেছে, খেত লাগানো চলছে। আকাশ কত সুন্দর দেখা যাচ্ছে, সোজা রাস্তা, রাস্তার উপরেই দেখুন মানে বরফ জমা হয়ে আছে, দেখুন আসমান কত সুন্দর, একটা মনোরম দৃশ্য।
হিন্দুদের 12 মাসে 13 পূজা, প্রত্যেকটা মাসে একটা না একটা লেগেই থাকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।